বানার্জির উন্নয়নের সাথে মানুষ থাকতে চাইছে, এটা আর একবার প্রমাণিত হয়ে গেল। তাহলে বাদবাকি তিনটাতে তো ভোট দিতে পেরেছে, অভিযোগ ছিল না। একটা 9,500 ভোটে জিতেছি সাউথ দমদম মিউনিসিপ্যালিটি, আর বাদবাকি দুটো তো একটা বিশাল মার্জিন, 3,000-এর কাছাকাছি হচ্ছে পানিহাটি, আর দমদমেও 3,000-এর উপরে। তাহলে সেই সব জায়গায় তো মানুষ ভোট দিয়েছে, ওদের শুধু দমদম। আর যেটা নিয়ে অভিযোগ, সেটাই আমরা সবচেয়ে কম ভোটে জিতেছি, 955, মাত্র 74% ভোট পোল হয়েছিল। আসলে যাদের কিছু করণীয় নেই, তাদের কাজ হচ্ছে শুধু অভিযোগ জানানো। যেটা নিয়ে অভিযোগ, সেটাই সবচেয়ে কম ভোটে জিতেছি, 955। দেখুন, বিজেপির অভিযোগের কোনো জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না। সব জায়গায় সিপিএম সেকেন্ড হয়েছে, ওদের এবার পর্যালোচনা করা উচিত কেন ওরা থার্ডে হয়ে যাচ্ছে। মানুষ অ্যাকচুয়ালি বিজেপিকে পরিত্যাগ করেছে বাংলার মাটিতে। কোন বিরোধী? কাউন্টিং তো, এটা তো ইলেকট্রনিক মেশিন, এখানে কারচুপি করা যায় না। অ্যাকচুয়ালি ওরা হাঁটতে হাঁটতে, ওদের মতিভ্রম হয়েছে, মস্তিষ্কর বিকৃতি হয়েছে, যার ফলস্বরূপ এইসব কথা ওদের মাথা থেকে বেরোচ্ছে।